তোমরা যারা আগামী 2025 সালে মাধ্যমিক দেবে অর্থাৎ যারা এখন ক্লাস 10 এ পড়ছো তাদের ইতিহাস বিষয়টি নিয়ে আজ আমি এই ভিডিওতে আলোচনা করব। এই ভিডিওতে তোমরা জানতে পারবে তোমাদের টেস্ট এবং মাধ্যমিক এক্সামে কি কি ধরনের প্রশ্ন আসে, মার্কস বিবেচনী বা কি করে হয়। তাহলে পুরো ভিডিওটি মন দিয়ে দেখো। তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো ম্যাট্রিকুলার এই নতুন চ্যানেল ম্যাট্রিকুলা বাংলাকে, আর প্রচুর 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 শেয়ার করো তোমাদের বন্ধুবান্ধব এবং পরিবারের বাকি সবার সাথে। এবার এসো দেখা যাক তোমাদের ইতিহাসের প্রশ্নগুলি কেমন হবে এবং অধ্যায়গুলি বা কী কী রয়েছে সেটা দেখে নিই। তোমাদের ইতিহাসে মোট 8টি অধ্যায় রয়েছে। প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা, দ্বিতীয় অধ্যায় সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা, তৃতীয় অধ্যায় প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ, চতুর্থ অধ্যায় সঙ্গবদ্ধতা গোড়ার কথা, পঞ্চম অধ্যায় বিকল্প চিন্তা ও উদ্যোগ 19 শতকের মধ্যভাগ থেকে 20 শতকের প্রথম ভাগ পর্যন্ত বৈশিষ্ট্য ও পর্যালোচনা, ষষ্ঠ অধ্যায় 20 শতকের ভারতে কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলন, সপ্তম অধ্যায় 20 শতকের ভারতে নারী ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন, এবং অষ্টম অধ্যায় হল উত্তর ঔপনিবেশিক 20 শতকের দ্বিতীয় পর্ব 1947 থেকে 1968 খ্রিস্টাব্দ। ইতিহাসে 10 মার্ক্স থাকে প্রজেক্টে, লিখিত পরীক্ষায় হয় 90 মার্ক্সের। তোমাদের জন্য 5টি বিভাগ থাকে। ক বিভাগে সব বড় প্রশ্ন আবশ্যিক, এতে 20 মার্ক্সের এমসিকিউ থাকবে। প্রথম অধ্যায় থেকে 2টি, দ্বিতীয় অধ্যায় থেকে 3টি, তৃতীয় অধ্যায় থেকে 2টি, চতুর্থ অধ্যায় থেকে 3টি, পঞ্চম অধ্যায় থেকে 2টি, ষষ্ঠ অধ্যায় থেকে 3টি, সপ্তম থেকে 3টি এবং অষ্টম অধ্যায় থেকে 2টি প্রশ্ন থাকবে। এইভাবে 20টি প্রশ্ন থাকবে। এরপর বিভাগ খ, যে কোনো 16টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি উপবিভাগে থেকে অন্তত 1টি প্রশ্নের উত্তর দিতে হবে। উপবিভাগ 2.1 এ থাকবে 1টি বাক্যে উত্তর দাও, 4টি প্রশ্ন থাকবে 1 মার্কসের। উপবিভাগ 2.2 এ থাকবে ঠিক বা ভুল নির্ণয় করো, 4টি প্রশ্ন 1 মার্কসের। উপবিভাগ 2.3 এ থাকবে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও, 4টি প্রশ্ন 1 মার্কস করে। উপবিভাগ 2.4 এ থাকবে প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো ও নাম লেখো, 4টি প্রশ্ন 1 মার্কসের। উপবিভাগ 2.5 এ থাকবে নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো, 4টি প্রশ্ন 1 মার্কসের। প্রতিটি উপবিভাগের অন্তত 1টি প্রশ্নের উত্তর অবশ্যই লিখতে হবে। এবার দেখা যাক কোন অধ্যায় থেকে কটি করে প্রশ্ন থাকবে। প্রথম অধ্যায় 2টি, দ্বিতীয় অধ্যায় 3টি, তৃতীয় অধ্যায় 3টি, চতুর্থ অধ্যায় 3টি, পঞ্চম অধ্যায় 2টি, ষষ্ঠ অধ্যায় 3টি, সপ্তম অধ্যায় 3টি, অষ্টম অধ্যায় 1টি। এরমই প্রশ্ন থাকবে প্রতিটি অধ্যায় থেকে। এরপর আসছে বিভাগ গ, এই বিভাগে প্রশ্ন থাকবে 16টি, উত্তর দিতে হবে 11টির, মোট 22 মার্কসের 2টি বা 3টি বাক্যের উত্তর দিতে হবে। প্রতিটি অধ্যায় থেকে 2টি করে প্রশ্ন থাকবে। বিভাগ ঘতে 7 থেকে 8টি বাক্যে যে কোনো 6টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি উপবিভাগে থেকে অন্তত করে 1টি করে প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি 4 মার্কস করে রয়েছে। উপবিভাগ ঘয়ের 1-এর প্রশ্ন থাকবে প্রথম এবং দ্বিতীয় অধ্যায় থেকে। উপবিভাগ ঘয়ের 2-এর প্রশ্ন থাকবে তৃতীয় এবং চতুর্থ অধ্যায় থেকে। উপবিভাগ ঘয়ে 3-এর প্রশ্ন থাকবে পঞ্চম এবং ষষ্ঠ অধ্যায় থেকে, এবং উপবিভাগ ঘয়ের 4-এর প্রশ্ন থাকবে সপ্তম এবং অষ্টম অধ্যায় থেকে। বিভাগ ওয়াতে থাকবে 3টি কোয়েশ্চেন, 1টি উত্তর দিতে হবে, মার্কস থাকবে 8, 15 থেকে 16টি বাক্যে উত্তর দিতে বলা হয়, 20টি বাক্য পর্যন্ত লেখা যেতেই পারে এই প্রশ্নগুলির জন্যে। পয়েন্ট করে উত্তর দিলে মার্কসগুলো ভালো পাওয়া যায়। প্রথমে ভূমিকা, কারণ, ফলাফল
এগুলি লিখতে হবে। সাধারণত 2 থেকে 7 অধ্যায়ের মধ্যে থেকে এই প্রশ্নগুলি থাকে। তাহলে তোমাদের কাছে ইতিহাস বিষয়টি স্পষ্ট হলো, এবার ইতিহাস বই খুঁটিয়ে পড়তে থাকো, তাহলে অবশ্যই ভালো মার্কস পাবে। আর তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করো তোমাদের বন্ধুদের সাথে, আর লাইক করতে এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর তোমরা যদি কোনো নতুন বিষয়ে কোনো ভিডিও চাও অবশ্যই আমাদের কমেন্ট করে জানাও। আজ তাহলে চলি, টাটা।